শুনে মনে হচ্ছে মায়ের চেয়ে এখন মাসির দরদ বেশি। যারা যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, যারা মানুষের গায়ে, জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন্ত মানুষকে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে হত্যা করে, যেই দলের নেতারা পেট্রোল বোমা ফুটলে, মানুষ মৃত্যুবরণ করলে উল্লসিত হয়, তারা আবার মানবাধিকার নিয়ে কথা বলে। আমরা দেখতে পেলাম যে যখন পেট্রোল বোমা মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখন ফখরুল রিজভী সাহেবদের মুখে হাসি, আর যখন মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে তখন তাদের মুখটা কালো। আমরা দেখলাম পেট্রোল বোমায় যখন মানুষ মরেছে, বাসে ট্রাকে আগুন দিয়ে যখন মানুষ হত্যা করা হয়েছে তখন তারা উল্লসিত, আর যখন জঙ্গিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে তখন তারা প্রচণ্ড উদ্বিগ্ন, আর আজকেও যখন মাদক বিরোধী অভিযান চলছে তখন তারা প্রচণ্ড উদ্বিগ্ন। অর্থাৎ এরা কারা? এরা হচ্ছে জঙ্গিদের পৃষ্ঠপোষক, আর মাদক এবং মাদকাসক্তের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি অতীতের তাদের ভূমিকা ছিল